রাজ্যের একমাত্র সরকারি রেফারেল হাসপাতাল হলো আগরতলা জিবি হাসপাতাল। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষ এই হাসপাতালে ছুটে আসেন চিকিৎসা পরিষেবা নিতে। এরকম একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়তই উঠছে নানা গুরুতর অভিযোগ, যা নিয়ে বারবার প্রশ্নের মুখে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। এবার রোগীকে সঠিক পরিষেবা না দিয়ে আচমকা ছুটি দিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। সঠিক পরিষেবা না পেয়ে রোগীর পরিবার পরিজন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানান। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহরের দুর্গানগর এলাকার বাসিন্দা হারুন রশিদের 3 বছরের শিশু সন্তান বিনয় হোসেন কিডনি সমস্যাজনিত রোগে আক্রান্ত। তাই বিনয়কে নিয়ে তার মা বাবা গত রবিবার দিন চিকিৎসার জন্য ছুটে আসেন আগরতলায়। সেখানে ডক্টর তাপস ঘোষের কাছে প্রাইভেট দেখানোর পর চিকিৎসক পরামর্শ দিলেন জিবিতে ভর্তি হওয়ার, আর সেই পরামর্শ মেনে রবিবার দিনই বিনয়কে ভর্তি করানো হয় জিবি হাসপাতালে। সেদিন থেকে টানা 3 দিন জিবিতে ভর্তি থাকা অবস্থায় কোনো ধরনের সঠিক চিকিৎসা পায়নি বিনয়। এর মধ্যেই বুধবার আচমকা বিনয়কে ছুটি দিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক, অথচ বিনয়ের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই। কোনো ধরনের চিকিৎসা পরিষেবা না দিয়ে আচমকা ছুটি দিয়ে দেওয়ার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন হারুন রশিদ ও তার পরিবার। পরে নিরুপায় হয়ে তিনি আগরতলা প্রেস ক্লাবে ছুটে এসে দ্বারস্থ হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। সেখানে বিস্তারিত ঘটনা তুলে ধরে জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। পরে ছেলের প্রাণ বাঁচাতে সংবাদ মাধ্যমের সাহায্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে কাতর আর্জি জানান ছেলেকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের। হারুন রশিদ, আমার বাড়ি কৈলাসহর, গ্রাম দুবরাজমহল। আমি আমার ছোটো বাচ্চাটা কিডনি পেশেন্ট, পেটটা ফুলে, সারা বডিটা ফুলে গেছে গিয়া। আমি নিয়ে আইসি আগরতলা ডাক্তার তাপস ঘোষের দেখাইতে। তাপস ঘোষ তার কন্ডিশন দেখি আমার প্রতিদিন তাড়াতাড়ি দিবিতে গিয়া ভর্তি হও, ভর্তি হইলে পরে এখানে চিকিৎসা হইব। আমি গত রোববার থেকিয়া প্রথমে ডাক্তার আমার বললো যে 48 ঘন্টা পরে আমরা ট্রিটমেন্ট করবো, পরে কয়েছে যে 72 ঘন্টার পরে ট্রিটমেন্ট করবো। 72 ঘন্টা অতিক্রম হওয়ার পরে এখন আমার ডাকে নিয়ে কয়েছে এখানে সিগনেচার করো, সিগনেচার করার পরেই কয়ে তোমার ছুটি। এখন আমি কী করতাম, আমার বাচ্চাটা যে অবস্থায় নিয়ে আইলাম সেই অবস্থায় রয়ে গেল গিয়া। আর আমি ভাবছিলাম যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ডাক্তার চিকিৎসা ব্যবস্থাটা ভালো উন্নতি হইব, আমরা আরও সাহায্য সহযোগিতা পাই, মহাসহায় মানুষ, কিন্তু কী অবস্থা দেখেন। কর্তৃপক্ষ কী কইছে, ডাক্তাররা কী কইছে? ডাক্তাররা ওই তো আমার সিটিং করলো না, আমার কইছে এখানে সিগনেচার করো, সিগনেচার করার পরে কই তোমার রিলিজ হবে, এখান থেকে ছাড়িয়ে দিচ্ছে। আপনি এখান থেকে ছাড়িয়ে দিচ্ছে? আপনি কিছু জিজ্ঞেস করছেন না? না। কতদিন হয়েছে মানে প্রবলেম আছে? প্রবলেমটা হয়েছে প্রথম হয়েছে 19 জানুয়ারিতে, 19 জানুয়ারিতে হওয়ার পরে এটা ভালো হয়ে গেছে কি, আবার 7 তারিখে আইসে ডাক্তার দেখাইছে, দেখানোর পরে গত শুক্রবার থেকে আবার ব্যাক করছে, তার পেচাপটা ব্লক হইয়া ফুলে গেছে গিয়া। আইসি শনিবারে, রোববারে আইসি তারের কাছে, তারা দেখে বলছে যে তুমি অ্যাডমিট হোক গিয়া হসপিটালে। অ্যাডমিট হওয়ার পরে এই তাল বাহানা শুরু করছে, প্রথমে 48 ঘন্টা, পরে 72 ঘন্টা, 72 ঘন্টা অতিক্রম হওয়ার পরে কোনো ঔষধ না দিয়া। ভিউ রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।